ভালোবাসার প্রতীক হয়। আমি তোমাকে মেরে রক্তাক্ত করে দেবো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এটিএন ওয়ালা একটা সেমিনার করব, কীভাবে রিমিটেন্স বাড়ানো যায় সেই বিষয় নিয়ে। তো তার জন্য আমরা কি করলাম, সকাল সকাল সবাই ক্যাম্পাসে চলে আসলাম। এখান থেকে সবাই কি করলাম, এটিএন বাংলাদেশে রওনা দিলাম। যেহেতু আমাদের ক্যাম্পাসের পাশে এটিএন বাংলার অফিস, আমরা খুব তাড়াতাড়ি এটিএন বাংলা চলে আসলাম। তো এখন আমি নর্মালি আমার ভিডিওর মাধ্যমে এটিএন বাংলার অফিসের ভিতরে আসলে কি ধরনের ভিউ আসলে সেটা আপনাদের দেখাবো। আমি আরও দেখাবো কীভাবে ওরা এই সেমিনারে কীভাবে শ্যুট করে এবং কোন রুমে আসলে শ্যুটগুলো হয়, এই জিনিসগুলো আপনাদের দেখাবো। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা সেমিনার কক্ষে পৌঁছে যাই। তো স্কিনটা নর্মালি গ্রিন স্কিন থাকে, এখানে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করে দেন, হচ্ছে ওরা এডিট করে দেন, ভিডিও হচ্ছে টিভিতে প্রচার করে। তো এই প্রচারণা ডিবেট ফর ডেমোক্রেসি থেকে আয়োজিত হয়। এখানে কিরণ ভাই আছেন, বাইরার প্রধান ছিলেন এবং সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে ছিলেন। বিপরীত একটা চিত্র দেখেন, 2020 সালে যখন আপনার করোনা প্রোগ্রামটা শেষ হওয়ার পরে যে ফটো সেশন চলছিল, প্রোগ্রামটা শেষ করার পরে ওরা আমাদের লাঞ্চ করাই। এখানে হচ্ছে সারিয়ার সেলফি তুলতে ব্যস্ত। এই যে হচ্ছে আমাদের খাবার ছিল, আমরা এখানে খাবার খেতে খেতে প্রচুর পরিমাণে আড্ডা দিই, অনেক ফান করি, অনেক মজা করি। আমরা এখানে খাবার শেষ করে আমরা এখানে কিছুক্ষণ আবার আড্ডা দিই, গল্প করি। তারপর আমরা কী করি, এখান থেকে বের হয়ে গিয়ে নিচে সবাই একসাথে সেলফি তুলে দেন আমরা সবাই আবার যা যার গন্তব্যে পৌঁছে যাই।